ভাইয়া ছবি তুলবেন? আপা একটা ছবি তুলে দিই। এমন হাজারো কণ্ঠে কানের পাশে ভেসে আসতে শোনা যায় নানা আকুতি আমাদের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকতগুলোতে গেলেই। আগে এমনটা বেশি পাওয়া যেত কক্সবাজার সমুদ্র সৈকতে, এখন তা কুয়াকাটাতেও সাধারণ বিষয়। তাদের এই আকুতি আপনি একটা ছবি তুললেই তারা তাদের বাসায় ফেলে আসা পরিবারের আকুতিগুলো পূরণ করতে পারে। পূরণ করতে পারে কেউ বা তার বাবা মায়ের আশা, কেউ বা তার লাল টুকটুকে বইয়ের আশা, কেউ বা তার নতুন মেহমান টুকটুকে চাঁদ বাবুটার। অথচ আমরা যারা সমুদ্র সৈকতে যাই তাদের অধিকাংশই 40 মেগাপিক্সেল বা তার অধিক ক্যামেরা ব্যবহার করি, কিন্তু জানি না একটা সুন্দর ছবি কীভাবে ওঠাতে হয় আর সেটা কীভাবে স্মৃতির পাতায় ছিপকে দিতে হয়। যে সকল মানুষগুলো ওই লোনা পানির ভেতর তাদের কষ্টের টাকায় কেনা DSLR নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যে ছবিগুলো তুলে তার প্রতিটা ক্লিক যেন একটা ভিন্ন গল্প। ছবি তোলার আগে আমরা দামাদামি করি, প্রতিটা ছবি তারা চায় 5 টাকা। ছবিটা তারা তুলে আপনাকে আপনার মোবাইলে মেমোরিতে ট্রান্সফার করে দিবে। তাদের 5 টাকা চাওয়ার পর কাস্টমাররা তার সাথে দামাদামি শুরু করে 1 টাকা থেকে, এরপর সেটা ফিক্সড হয় 2 অথবা 3 টাকায়। দামাদামি ফিক্সড, এবার ছবি তোলার পালা। সমুদ্র সৈকতের এক পাশ থেকে শুরু করে আরেক পাশে চলে যায়, একের পর এক পোজ, কখনো পানিতে কখনো ঢাঙায়। যিনি ছবি তুলে দিচ্ছেন অর্থাৎ চিত্রশিল্পী, তিনি যেন খুব উপভোগ করছেন তার কাজটা। মুখে হাসি, বিনম্র ব্যবহার, আবার কখনো বা সে নিজেই তার জায়গার পরিবর্তন করে নিয়ে একটা ভালো মুহূর্তের ছবি স্মৃতির কোঠায় রাখার কারিগর হিসেবে নিজেকে প্রমাণ করছে। প্রায় ঘণ্টাখানেক বা তার চাইতেও বেশি সময় নিয়ে অনেকগুলো ছবি তুলে যখন কাস্টমার ক্লান্ত হয়ে কিটকটে বসে পড়ে, তখনও কিন্তু চিত্রশিল্পী চেষ্টায় থাকে আরও একটি ছবি তুলে দিতে। সকল ছবি তোলা শেষ, এবার চরিত্র উন্মোচনের পালা। এবার কাস্টমার তার ছবিগুলো নেওয়ার জন্য যখন ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করে আর জানতে চায় কতগুলো ছবি হয়েছে, তখন যেন মাথায় 7 আসমান ভেঙে পড়ার উপক্রম হয়। সে যেন ভুলেই যাচ্ছে সে নিজেই তার প্রতিটা ছবির স্টেপ, ছবি তোলার জন্য পোজ দিয়ে বসেছিল, কিন্তু এতেও যেন ওই চিত্রশিল্পীর কোনো মাথা ব্যথা নেই। কাস্টমার পছন্দ করে দিয়ে বলেন, আমাকে 20টা ছবি দাও। অথচ সে যে বিগত 2 ঘন্টা নায়কের পোজে 300 ক্লিক করিয়ে এখন ছবি নিচ্ছে 20টা, তাও বিবেকের তাড়নায়, তাও আবার নানান কথা শুনি। 20টা ছবির মূল্য 60 টাকা, অথচ আপনি মহানায়ক, সারা সমুদ্র সৈকতে হাঙ্গরের মতো বিচরণ করলেন, বীরের মতো বুক উঁচিয়ে ফটো খিঁচলেন, বিগত 2 ঘন্টা যেন আপনিই শাহরুখ খান। কিন্তু এখন ছবি নেওয়ার সময় কি একবারও ভাবলেন না এই লোকটার শখে ওই সৈকতে আপনাদের পেছনে তার কষ্টের টাকায় কেনা ক্যামেরাটা দিয়ে দৌড়াতে আসেনি? তার প্রতিটা ক্লিক যেন মনে করিয়ে দিচ্ছে তার বাসার বাচ্চার দুধ, মায়ের ঔষধ, বউয়ের খুঁটিনাটি, বাজার সাজার এর কথা। আমরা মানুষ যে কেবল নিজের জন্যই ভাবি আর আমরা যে কতটা স্বার্থপর তা একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায়। তবে এটাও সত্যি যে কিছু অসাধু ফটোগ্রাফার নানাভাবে তার কাস্টমারদেরকে হ্যারাস করে, এমনকি ট্রান্সফার করার সময় মোবাইল থেকেও নানা তথ্য চুরি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা উচিত। আমরা কি চাইলেই পারি না অন্তত তাদেরকে তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে বুঝিয়ে দিতে, একটু বিবেকবান হতে? যদি আমি আপনি আমরা সবাই একটু বিবেকবান হতে পারি সবার কষ্টের জায়গা থেকে, তাহলে কেন বদলাবে না সব কিছু? আসুন বদলে যাই, বদলে দিই।